কিভাবে তৈরি হলো ভারতের জাতীয় পতাকা, কেমনই বা ছিল জাতীয় পতাকার পুরনো নকশা, জাতীয় পতাকার বিবর্তনের ইতিহাস অবাক করার মতো। জানুন জাতীয় পতাকার বিবর্তনের ইতিহাস। এবছর স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন করতে চলেছে ভারত। দেশ জুড়ে পালিত হবে আজাদি কা অমৃত মহোৎসব। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে প্রত্যেক নাগরিককে তাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ফটো বদলে তিরঙ্গা করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের আর্জি জানিয়েছেন তিনি। কিন্তু অনেকেই হয়তো জানেন না, দেশ স্বাধীন হওয়ার প্রায় ৪০ বছর আগে উত্তোলিত হয়েছিল জাতীয় পতাকা। তবে আজ যে তেরঙ্গা আমরা চিনি, শুরুতে তেমনটা ছিল না। তা বারবার বিবর্তনের মধ্য দিয়ে ভারত পেয়েছে ত্রিবর্ণ রঞ্জিত এই পতাকা। কেমন ছিল জাতীয় পতাকা তৈরির সেই ইতিহাস? কোন কোন রূপেই বা দেখা গিয়েছিল ভারতের জাতীয় পতাকাকে? কারাই বা সেই পতাকার নকশা এঁকেছিলেন? স্বাধীনতার ৭৫তম বর্ষে ফিরে দেখা যাক সেই ইতিহাস। সালটা ১৯০৫। ভারতে তখন ব্রিটিশ রাজ। বঙ্গভঙ্গ ঘোষণা করেন লর্ড কার্জন। বিরোধিতায় গর্জে ওঠে বাঙালি। প্রবল জাতীয়তাবোধ থেকে জন্ম নেয় জাতীয় পতাকার চাহিদা। যদিও আগের বছর অর্থাৎ ১৯০৪ সালে ভগিনী নিবেদিতা জাতীয় পতাকার একটা নকশা তৈরি করেছিলেন। হলুদ আর লাল রঙের সেই পতাকার মাঝখানে ছিল ইন্দ্রদেবের বজ্রের ছবি, আর দু পিঠে বাংলায় লেখা বন্দে মাতরম। সেখানে লাল রঙের তাৎপর্য ছিল দেশের স্বাধীনতা সংগ্রাম, আর হলুদ রং রাখা হয়েছিল জয়যাত্রা সূচক হিসেবে। ইন্দ্রদেবের বজ্রকে শক্তি বা পরাক্রমের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছিল। ভারতের মাটিতে প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয় ১৯০৬ সালের ৭ই অগাস্ট পার্সি বাগান স্কোয়ার অর্থাৎ বর্তমানে গিরিশ পার্কে। এই পতাকাটি দ্য ক্যালকাটা ফ্ল্যাগ নামেও পরিচিত। এই পতাকাটির নকশা এঁকেছিলেন স্বাধীনতা সংগ্রামী সচিন্দ্র প্রসাদ বোস এবং হেমচন্দ্র কানুনগো, এবং ওই পতাকা ছিল ত্রিরঙ্গা। তবে গেরুয়া, সাদা, সবুজ নয়, একদম উপরে ছিল সবুজ, তারপরে হলুদ আর নিচে লাল। সবুজ রঙের মধ্য দিয়ে ৮টা অর্ধ প্রস্ফুটিত পদ্ম, হলুদে ছিল দেবনাগরী হরপে লেখা বন্দে মাতরম, আর লালে ছিল একটা অর্ধচন্দ্র এবং একটা সূর্য। যদিও এটি ছিল আনঅফিশিয়াল। দ্য ক্যালকাটা ফ্ল্যাগের উপর ভিত্তি করেই ১৯০৭ সালে একটা নকশা তৈরি করেছিলেন ম্যাডাম ভিকাজি কামা, বিনায়ক দামোদর সাভারকর এবং শ্যামজি কৃষ্ণ বর্মা। এই পতাকাটিকে দ্য কামা ফ্ল্যাগও বলা হয়ে থাকে। এর ওপরে ছিল গেরুয়া, মাঝে হলুদ আর তলায় সবুজ। মাঝের হলুদ রঙে ৮টা পদ্মের স্থানে আকাশে সপ্তর্ষি মণ্ডলকে ইঙ্গিত করেছিল ৭টা পদ্ম। সেই সঙ্গে দেবনাগরী হরপে লেখা ছিল বন্দে মাতরম। সবুজের মধ্যে ছিল একটা সূর্য, একটা অর্ধচন্দ্র, এর ওপরে ছিল একটা তারা। ১৯০৭ সালে এই পতাকাটি ম্যাডাম কামা এবং কয়েকজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বার্লিনে উত্তোলন করেন, এবং এটি বিদেশে উত্তোলিত হওয়া ভারতের প্রথম জাতীয় পতাকা। এরপর ১৯১৬ সাল হোমরুল আন্দোলন চলাকালীন ডক্টর অ্যানি বেসন্ত আর লোকমান্য তিলক আরও একটি পতাকা নকশা তৈরি করেন। এই পতাকায় 5টি লাল আর 4টে সবুজ লাইন ছিল। উপরের ডান দিকের কোণে ছিল একটা অর্ধচন্দ্রের ওপরে একটা তারা, আর বাঁ দিকের উপরের কোণে আঁকা ছিল ইউনিয়ন জ্যাক, আর তার ঠিক তলা থেকে ডান দিক পর্যন্ত বিস্তৃত ছিল সপ্তর্ষি মণ্ডলের 7টি তারা। এরপর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনা গোটা দেশকে নাড়া দিয়ে যায়। সালটা ১৯২০। নাগপুর কংগ্রেসে মহাত্মা গান্ধীর পরিচালনায় অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। এই সময় মহাত্মা গান্ধী প্রবলভাবে একটা জাতীয় পতাকার অভাব অনুভব করেছিলেন। ওই বছরে বেজওয়ারায় সর্বভারতীয় কংগ্রেসের কমিটি মিটিংয়ে পিঙ্গালি ভেঙ্কাইয়া মহাত্মা গান্ধীর কাছে জাতীয় পতাকার একটা নকশা প্রস্তাব করেন। সেখানে ছিল লাল আর সবুজ রং, महात्मा गांधी सेई नक्शा देखार पर सेखाने सादा रंग एबं तार माझे चरका अंतर्भुक्त करते बोलेन। गांधीजीर परामर्श अनुयायी नतून करे पताकार नक्शा तैरी हय। गांधीजीर व्याख्या अनुयायी पताकार एकदम तलाय थाका लाल रंग देशेर हिंदू सम्प्रदायके बोझाते व्यवहार करा हयेछे, कारण तारा छिलो संख्यागरिष्ठ। मुस्लिमदेर बोझाते सबुज रंग एबं एकदम उपरे व्यवहृत सादा रंग छिलो देशेर अन्यान्य संख्यालघु धर्म सम्प्रदायेर मानुषेर प्रतीक। स्वनिर्भर भारत बोझाते गांधीजीर कथा मतो पताकाय आँका हय चरका। एर ठीक 10 बछर पर 1931 साल पी वेंकैया फिर जातीय पताकार नक्शा पाल्टान। हिंदू सम्प्रदाय के इंगित करते लाल रंग पाल्टे हय गेरुआ, स्थान पाय पताकार एकदम ऊपरे। पाशापाशी एर तात्पर्य परिवर्तन हय, सादा रंग चले आसे माझखाने এবং তা ব্যবহার করা হয় সত্যকে ইঙ্গিত করার জন্য। আগের মতোই পতাকার মাঝখানেই রাখা হয় চরকা। সবশেষে মুসলমান সম্প্রদায়কে ইঙ্গিত করতে একেবারে তলায় রাখা হয় সবুজ রং। একই সঙ্গে সবুজ ব্যবহার করা হয়েছিল উর্বরতার প্রতীক হিসাবে। অবশেষে 1947 সাল পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রস্তাবে নতুন করে তৈরি হয় জাতীয় পতাকা। সেই পতাকায় সমান্তরালভাবে তিনটি রং রাখা হয়, উপরে গেরুয়া, মাঝে সাদা এবং তলায় গাঢ় সবুজ। মাঝখানে সাদা রঙে চরকার বদলে আনা হয় অশোকের ধর্মচক্র। এবং এই পতাকায় 1931 সালের পি বেঙ্কাইয়া নির্মিত পতাকার রঙের তাৎপর্যগুলোকে বজায় রাখা হয়। শুধুমাত্র চরকার স্থানে আসে অশোক চক্র। 1947 সালের 22শে জুলাই সাংবিধানিক সভায় গৃহীত হয় বর্তমান ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। ব্যুরো রিপোর্ট, আজকে।